18 দিনে পাঁচ মামলায় সিবিআই, লালু জওয়ানের বিহারের দিকে এগোচ্ছে মমতার বাংলা। পশ্চিমবঙ্গে গত 18 দিনে পাঁচটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই পুলিশ এবং বিচার বিভাগের সঙ্গে যুক্ত এবং অভিজ্ঞ লোকজনের অনেকের মতে এই ঘটনা নজিরবিহীন। অন্তত বিগত কয়েক দশকের মধ্যে কোনো রাজ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে এত অল্প সময়কালের মধ্যে পাঁচটি সিবিআই তদন্তের নির্দেশের নজির নেই। এই সূত্রে অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গ ক্রমশ বছর 25 আগে লালু প্রসাদের শাসনাধীন বিহার হয়ে ওঠার দিকে এগোচ্ছে। 1994 থেকে 1995 থেকে পরের বেশ কয়েক বছর বিহারের সিবিআই কর্তাদের দম ফেলার ফুরসত থাকত না সেই বিহারে। তবে প্রতিবেশী এই রাজ্যেও মাত্র 18 দিনে পাঁচটি মামলার নজির নেই। আর দিনকুড়ির মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় দফায় সরকারের প্রথম বর্ষপূর্তি। বছর ঘোরার আগেই ভোট পরবর্তী হিংসা, হলদিয়ার বন্দরে তোলাবাজি, এসএসসির গুচ্ছ মামলা এবং খুন ধর্ষণের ঘটনাগুলি ধরলে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, এমন মামলা ডজন ছুঁই ছুঁই। আজকের পশ্চিমবঙ্গের মতো সেদিনের বিহারেও পাটনা হাইকোর্টে সাধারণ মানুষ বিরোধী রাজনৈতিক দলের ভিড় লেগে থাকত। বিচার চেয়ে মানুষ থানা পুলিশ করার আগে সরাসরি আদালতের দ্বারস্থ হতো। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে গুচ্ছ গুচ্ছ আবেদন জমা করত পাটনা হাইকোর্টে। বিগত কয়েক বছর কলকাতা হাইকোর্টেও সেই দৃশ্য দেখা গিয়েছে। গত কয়েকদিনে তা কার্যত তিন দশক আগের পাটনা হাইকোর্ট হয়ে দাঁড়িয়েছে। বিহারের সিবিআই এর তখন সাড়া ফেলে দেওয়ার মামলা ছিল চারা গোথালা বা পশু খাদ্য কেলেঙ্কারি। সরকারি পশু খাবারের জন্য পশু খাদ্য কেনার জন্য বরাদ্দ প্রায় 900 কোটি টাকা লোপাট করে দেওয়া হয়েছিল। সেই মামলার তদন্তের ভার পড়ে সিবিআই এর যুগ্ম অধিকর্তা বেঙ্গল ফেডারেল আইপিএস অফিসার উপেন বিশ্বাসের উপর। তার তদন্তে উঠে আসে চারা ঘোটালার আসল ঘোটালাবাজ মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তিনি ষড়যন্ত্রের হোতা। ঝালদা পুরসভায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী ব্যক্তি দিন কয়েক আগে আত্মহত্যা করে। তাকে বারে বারে পুলিশ ডেকে পাঠাত এবং সেই কারণেই মানসিক চাপের মুখে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে লিখে গিয়েছেন সুইসাইড নোটে। এই ঘটনা নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিহারে পশু খাদ্য কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু হতে কয়েকদিনের ব্যবধানে ট্রাকি সহ 9 জন কর্মী, তাদের কয়েকজনকে ট্রাক পিষে মারে। এছাড়া বেশ কয়েকজন আত্মহত্যা করেন, নিখোঁজ হয়ে যান বহু সরকারি কর্মী, ঠিকাদার, মন্ত্রী আবার সে আত্মহত্যা করেন স্বয়ং পশুপালন দপ্তরের মন্ত্রী ভোলারাম তুফানি। অভিযোগ ওঠে প্রভাবশালী কাউকে আড়াল করতে মন্ত্রীকে এমন মানসিক পীড়ন করা হয় যে তিনি আত্মহননের পথ বেছে নেন। তুফানি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, অভিযোগ চাপ দিয়ে তাকে দিয়ে ভুয়ো কাগজপত্র সই করিয়ে নেওয়া হতো। পাপ থেকে বাঁচতে তিনি মন্ত্রিত্ব ছাড়তে চাইলেও অনুমতি মেলেনি। শুধু লালু প্রসাদ নন, ওই সময় বিহারের অন্তত এক ডজন মন্ত্রী সিবিআই এর নিশানায় ছিলেন। প্রায় উপেন বিশ্বাসের কাছে হাজিরা দিতে হতো মন্ত্রীদের, জেলে দিন কাটত বেশ কয়েকজন মন্ত্রী বিধায়কের। সিবিআই তদন্তের আওতায় ছিল বিহারের বেশ কয়েকটি খুন ও ধর্ষণের ঘটনা, আর ছিল চাকরির প্যানেলে অনিয়মের অভিযোগ। চারা ঘোটালো ছাড়াও রেশন ঘোটালো, রোড ঘোটালা, পিচ ঘোটালার মতো সরকারি দপ্তরের একাধিক দুর্নীতি পরপর সামনে আসে, সেই সঙ্গে কায়েম হয় মাফিয়া রাজ। খুন ধর্ষণ অপহরণ লেগেই থাকত। পাশাপাশি লালু প্রসাদের দুই শ্যালক সাধু ও সুবাসের সমান্তরাল প্রসারণের খেলায় তটস্থ হয়ে থাকত পুলিশ প্রশাসন। দীর্ঘ প্রায় আড়াই দশক পর বিহারের সেই ছায়ায় বাংলায় একাধিক দুর্নীতিতে যুক্ত ছিল শীর্ষ নেতৃত্ব। কয়লাকাণ্ড, গরু পাচার, অবৈধ ভালি খালান সহ রাজ্যের খুন ধর্ষণ একাধিক মামলা সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট, অনেকটা লালু বিহারের মতো। তাহলে সেই পথেই হচ্ছে বাংলা।